তো আমরা দেখলাম হচ্ছে লবণ পরিশোষণের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যে একটা ধারণা থাকে সেটা হচ্ছে দ্য ক্যারিয়ার কনসেপ্ট অফ আয়ন, মানে হচ্ছে আয়ন বাহক ধারণা। আয়ন বাহক ধারণাটা কি, মানে আয়নের সাহায্যে একটা আয়ন বাহক থাকবে সেখানে, অ্যান্ড সেই আয়ন বাহকের সহায়তায় আসলে সেখানে আয়নটা পরি মানে শোষণটা হবে। তাহলে এই আয়ন বাহক ধারণার উপর ভিত্তি করে উপর নির্ভরশীল এরকম তিনটা মতবাদ রয়েছে। একটা হচ্ছে লুন্ডেগার মতবাদ বা যেটাকে সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়ে থাকে, তারপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর একটা হচ্ছে লেসিথিন বাহক মতবাদ, লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট। সো মোটামুটি এই তিনটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ অ্যাবজর্পশনের আসলে থিওরি। অ্যাক্টিভ অ্যাবজর্পশনের থিওরি আমার মোটামুটি তিনটা আছে। সো প্রথমটা একটু নিয়ে আলোচনা করি। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা থিওরি হচ্ছে লুন্ডেগার্ড থিওরি, লুন্ডেগার্ডের মতবাদ। এটাই সবচেয়ে জনপ্রিয় একটা থিওরি এবং এটা খুবই ইফেক্টিভ। আচ্ছা, তো এই লুন্ডেগার্ড থিওরি সম্পর্কে একটু পড়ি। লুন্ডেগার মতবাদ, এই মতবাদকে আমরা আরেকটা নামে বলে থাকি, সেটা হচ্ছে সাইটোক্রোম পাম্প মতবাদ। কেন সাইটোক্রোম পাম্প মতবাদ বলা হয়ে থাকে, কারণ সাইটোক্রোম হচ্ছে এখানে হচ্ছে আমাদের আয়ন বাহকটা, অর্থাৎ আমাদের আয়ন ক্যারিয়ার যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সাইটোক্রোম। সাইটোক্রোম সম্পর্কে আমরা ডিটেলস জানবো। এই এই মতানুযায়ী আয়নগুলো কি হয়, আয়ন পরিশোষণ প্রকৃতপক্ষে সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে সম্পন্ন। এখানে একটা সাইটোক্রোম সিস্টেম আছে যেটার মাধ্যমে সে সম্পন্ন হবে। লুন্ডেগার্ডের মতে ভেতরের তলে একটা বিক্রিয়া ঘটে, সেটা হচ্ছে ডিহাইড্রোজেনেস বিক্রিয়া। অ্যান্ড ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে আমাদের যে প্রোটনটা রয়েছে সে মানে আমাদের ডিহাইড্রোজেন বিক্রিয়ার মাধ্যমে আমার হাইড্রোজেন ভেঙে যায়, ভেঙে যেয়ে প্রোটন এবং হচ্ছে প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন এবং হচ্ছে ইলেকট্রন তৈরি করে। ইলেকট্রনটি সাইটোক্রোম চেইন এর মাধ্যমে বাইরে চলে আসে এবং অক্সিজেনের সাথে মিলে প্রোটনের সহযোগে পানি তৈরি করে। অর্থাৎ দুইটা বিক্রিয়া, একটা ভেতরের তলে হচ্ছে আমাদের ডিহাইড্রোজেন বিক্রিয়া, বাইরের তলে পানি তৈরি হয়। এর ফলে বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত লৌহ রিডিউসড ও আয়রন ইলেকট্রন হারিয়ে সে আবার অক্সিডাইজড হয়ে যায়, জারিত হয়ে যায় এবং কি করে, সে চারটি অ্যানায়ন, সে একটা অ্যানায়ন গ্রহণ করে। এভাবে বিক্রিয়াটা হয় যে আমাদের প্রথমে হচ্ছে ফেরাস ছিল, ফেরাস কী করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিবে, একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে সে কী করবে, আবার একটা অ্যানায়ন সে গ্রহণ করবে, একটা অ্যানায়ন সে গ্রহণ করবে, গ্রহণ করে সে কী হবে, ফেরিক আয়নে কনভার্ট হয়ে যাবে, ফেরিক আয়নে কনভার্ট হয়ে যাবে। তো ভেতরের তলে ইনার স্পেসে সাইটোক্রোমের জারিত লৌহ ডিহাইড্রোজেনেস বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে সে আবার বিজারিত হবে এবং বাইরের তলে আউটার স্পেসে সাইটোক্রোমের জারিত লৌহ যে অ্যানায়ন গ্রহণ করে তা আবার হচ্ছে বিক্রিয়ার শেষ পর্যায়ে ভেতরের দিকে মুক্ত করে দেয়। এভাবে ভেতরের দিকে অ্যানায়ন জমা হতে থাকে কিন্তু ক্যাটায়ন শোষণটা নিষ্ক্রিয় প্রক্রিয়া হতে পারে। তো আমাদের মনে রাখতে হবে লুন্ডেগারের মতবাদ অনুযায়ী আমাদের শোষণটা হয় কি, মানে অ্যাক্টিভলি শোষণটা হয় হচ্ছে আমাদের অ্যানায়ন। অ্যানায়নটা আসলে এই সাইটোক্রোম চেইনের মাধ্যমে বা সাইটোক্রোম সিস্টেমের মাধ্যমে সে হচ্ছে প্রবেশ করে কোষের ভেতরে, অ্যান্ড আমাদের নিষ্ক্রিয় অবস্থায় ক্যাটায়নটা কি হয়, শোষিত হয়। অর্থাৎ ক্যাটায়ন শোষণের জন্য আমার কিন্তু কোনো শক্তি লাগে না। আচ্ছা, তো এখন এই লুন্ডেগার মতবাদটা একটু ডিটেলস আমরা পড়ার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। যেহেতু এটা পড়ছি কিছুই বোঝা যায়নি, তো আমরা ডিটেলস একটু বোঝার চেষ্টা করি। তো আমরা যেটা বললাম যে লবণ পরিশোষণ, সল্ট অ্যাবজর্পশনের জন্য দায়ী আসলে কে, সেটা সাধারণত একটা মূলরোম। তাহলে আমরা চিন্তা করি এটা হচ্ছে আমাদের একটা মূলরোম, সো মূলরোমের মাধ্যমে কী হয়, মূলরোমে এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে অভ্যন্তর, কোষের অভ্যন্তরস্থ একটা পার্ট, এটা হচ্ছে অভ্যন্তরস্থ পার্ট, আর এটা কি বহিঃস্থ পার্ট, এটা হচ্ছে আমাদের বহিঃস্থ পার্ট, এটা হচ্ছে আমাদের বহিঃস্থ পার্ট। আচ্ছা, এটা আমাদের বহিঃস্থ পার্ট। তাহলে হিসাবে কী হওয়ার কথা, বহিঃস্থ পার্ট থেকে মানে বাইরে, কোষের বাইরের থেকে আমাদের কী করা উচিত, আয়নগুলা আমাদের কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। এটাই তো আমাদের সেই থিওরিটা ছিল। আচ্ছা, কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। সো মূলরোম কি, এটা হচ্ছে মূলরোম না, মূলের অগ্রভাগ, কোষ বিভাজন, নবকোষ বিভাজন অঞ্চল, যেখানে হচ্ছে আমাদের আয়নগুলো অ্যাবজর্বড হবে। তো এখন আমরা একটু সেলে, আমরা যখন প্ল্যান্টের সেল নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা দেখতে পেরেছিলাম কি, উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। আমাদের নর্মালি আমাদের প্ল্যান্টের ক্ষেত্রে তো সেল মেমব্রেন থাকেই, সাথে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর থাকে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কোষ প্রাচীর কি, সেল ওয়াল থাকে। তো তাহলে অবশ্যই আমাকে যদি বহিঃস্থ দ্রবণ থেকে যদি আমাকে আয়নটাকে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে হয়, তাহলে অবশ্যই তাকে এই এখানে অবস্থিত যে সেল ওয়ালটা রয়েছে সেটাকে পার করতে হবে। তো এখন আমরা জানি কি, যদি চিন্তা করি এটা একটা এখানকার একটা কোষ আমি যদি নিয়ে আসি, কোষকে যদি আমি একটু মাইক্রোস্কোপে দেখি, তাহলে সেক্ষেত্রে কী হবে, এরকম একটা দেখা যাবে এবং কোষের বাইরের দিকে কী থাকবে, আমার দুই দ্বিস্তরীয় একটা আবরণ থাকে যেটাকে আমরা সেল ওয়াল বলছি।
সো এটা হচ্ছে সেল ওয়াল কি থাকে, ডাবল লেয়ারের থাকে। আমরা জানি ফসফোলিপিড বাই লেয়ার থাকে, টু লেয়ারে ফসফোলিপিড বাই লেয়ার থাকে, দুইটা লেয়ার থাকে। তাহলে অবশ্যই এই দ্রবণ থেকে আয়নটাকে কি করতে হবে, এই সেল ওয়ালটাকে ভেদ করে তারপর তাকে কোষের ভিতরে প্রবেশ করতে হবে। এটাকে যদি আমরা আরেকটু ম্যাগনিফাই করে দেখি, শুধু সেল ওয়ালটাকে, শুধু আমরা হচ্ছে কোষ প্রাচীরটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এইটুকটাকে যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখি অনেকটা এরকম। তাহলে অবশ্যই এটা হচ্ছে কোষের অভ্যন্তর, এই পার্টটা হচ্ছে কোষের অভ্যন্তর পার্ট, আর এই পার্টটা হচ্ছে আমাদের বহিঃস্থ দ্রবণ, মাটির যে বহিঃস্থ পার্ট সেটা, মাটির ভিতরে যে রসটা থাকে সেটা বহিঃস্থ দ্রবণ। তাহলে আমাকে অবশ্যই আয়নগুলা, যে কোনো আয়ন, লাইক হচ্ছে আমি যদি ক্যাটায়ন নিই বা যদি আমি অ্যানায়ন নিই, অবশ্যই সেটাকে কী করতে হবে, এটা পুরাটাই হচ্ছে আমাদের সেল ওয়াল, সেল ওয়ালকে ভেদ করে পার করে তাকে আমাদের কোষের ভিতরে প্রবেশ করতে হবে, এবং ক্যাটায়নের ক্ষেত্রে অ্যানায়নের ক্ষেত্রেও। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা সেল ওয়াল জানি হচ্ছে দুইটা লেয়ারে বিভক্ত, একটা হচ্ছে দুইটা লেয়ার, বাইরের লেয়ার আর একটা হচ্ছে ভেতরের লেয়ার। এবং আমরা জানি কি সেল ওয়ালে সবচেয়ে বেশি এলিমেন্ট থাকে, এলিমেন্ট থাকে এটা কি ফসফোলিপিড বাই লেয়ার। তাহলে ধরলাম এটা হচ্ছে একটা ফসফোলিপিড, এটা হচ্ছে আমাদের একটা ফসফোলিপিড। আচ্ছা, ফসফোলিপিড থাকে এদের ক্ষেত্রে, তো এরকম ফসফোলিপিড আছে। তো এখন আমরা দেখব যে কিভাবে এই লুন্ডেগর থিওরি, সাইটোক্রোম জিনিসটা কি, সাইটোক্রোম কিভাবে পাম্পিংয়ের মাধ্যমে সে হচ্ছে বহিঃস্থ দ্রবণ থেকে আমাদের কোষের অভ্যন্তরে আসলে একটা আয়ন, আমরা যেটা বলেছিলাম যে অ্যানায়নটা আসলে প্রবেশ করে, এবং ক্যাটায়নটা এমনি, ক্যাটায়নটা আসলে কোনো শক, ক্যাটায়নটা নিষ্ক্রিয়ভাবেই নিউট্রাল হিসেবেই সে কিন্তু প্রবেশ করতে পারে। তাহলে আমাদের কাজ হচ্ছে অ্যানায়নটাকে কোষের বাইরের দ্রবণ থেকে ভেতরের দ্রবণে সে হচ্ছে নিয়ে যাওয়া। এখন আমরা একটু দেখি সাইটোক্রোম পাম্প থিওরিটা আসলে কী জিনিস, সাইটোক্রোম পাম্প থিওরির মধ্যে আসলে কী আছে এবং সেটা দ্বারা কী বুঝাইতে চাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের সাইটোক্রোম পাম্প থিওরি। আমি জাস্ট এই যে আমাদের যে সেলের যে স্ট্রাকচারটা ছিল, যে এটা হচ্ছে সেলের বাইরের বাইরের পর্দা এবং এটা হচ্ছে ভেতরের পর্দা, অর্থাৎ এটা পুরোটা, এই পুরোটা হচ্ছে কি সেল ওয়াল, সেল ওয়ালটাকে আমি জাস্ট হচ্ছে ম্যাগনিফাই করে নিয়ে আসছি, যে এই যে এটা হচ্ছে আমাদের সেল, সেল ওয়ালের এটা পুরোটা হচ্ছে আমাদের একটা সেল, সেল ওয়াল, এটা পুরোটা সেল ওয়াল। অ্যান্ড সেল ওয়ালের ক্ষেত্রে আমরা জানি দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে এইটা একটা লেয়ার যেটা হচ্ছে বাইরের দিক, বাইরের দিক দিকের লেয়ার, লাইক এইটা হচ্ছে আমাদের বাইরের দিকের লেয়ারটা, এই যে আমাদের বাইরের দিকের যে লেয়ারটা সেটা এটা, আর হচ্ছে ভেতরের দিকের লেয়ারটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ইনার লেয়ারটা বলা যেতে পারে, তো ভেতরের লেয়ার। তাহলে এখন আমরা চিন্তা করি, তো আমরা প্রথমে বলছিলাম যে এক্ষেত্রে আমাদের লুন্ডেগার্ড থিওরিতে আমরা যে বলছিলাম যে আয়ন বাহকের উপর ডিপেন্ডেন্ট, মানে আয়ন বাহক, একটা আয়ন বাহক থাকে, সেই বাহকটাকে লুন্ডেগার্ড থিওরিতে আয়ন বাহক, আয়ন বাহকটা থাকে হচ্ছে আমাদের সাইটোক্রোম। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সাইটোক্রোম, সাইটোক্রোম সাইটো কথাটা আসছে, সাইটো মানে হচ্ছে সেল, ক্রোম হচ্ছে আমাদের বর্ণকণিকা, অ্যান্ড সাইটোক্রোম হচ্ছে এক ধরনের প্রোটিন, এবং সেই সাইটোক্রোমের মধ্যে আমাদের কোফ্যাক্টর, আমরা যে সেল কেমিস্ট্রি যখন পড়েছি তখন প্রোটিন এবং কোফ্যাক্টর নিয়ে আলোচনা করেছিলাম। সো এই সাইটোক্রোমের সাথে আমাদের এক ধরনের কোফ্যাক্টর যুক্ত থাকে, সেই কোফ্যাক্টরটা হচ্ছে হিম, হিমোগ্লোবিনের যে হিম আছে সেরকম, সেই হিমটাই থাকে হচ্ছে সাইটোক্রোমে। তো এই কোফ্যাক্টর হিমের উপর ডিপেন্ড করে সাইটোক্রোম আবার চার ধরনের হয়ে থাকে, একটা হতে পারে সাইটোক্রোম এ, সাইটোক্রোম এ বি সি ডি, এই চার রকমের সাইটোক্রোম আমরা দেখতে পারি। তো আসলে আমাদের যদি প্রশ্ন আসে সাইটোক্রোম কই থাকে, সাইটোক্রোম আসলে আমাদের কোথায় থাকে, এটা তো আমাদের কোষ সেল ওয়াল, তাহলে সেল ওয়ালের মধ্যেই তো সাইটোক্রোম থাকে, সেল ওয়ালের মধ্যে সাইটোক্রোমটা থাকে। এখন সাইটোক্রোমে কি থাকে, হিম থাকে, হোয়াট ইজ হিম, হিম হচ্ছে আমাদের লৌহ পার্ট, আমরা পড়েছিলাম হিমটা হচ্ছে লৌহ পার্ট, অর্থাৎ এখানে কি থাকবে, এখানে আয়রন থাকবে, এখানে লৌহ থাকবে। আচ্ছা, লৌহ আবার দুইটা ফর্মে আসলে থাকে, দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে Fe3+, অর্থাৎ ফেরিক ফর্মে থাকে। ফেরিক ফর্মটা কি, ফেরিক ফর্মের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাবো, ফেরিক ফর্মে আসলে হচ্ছে সে হচ্ছে জারিত অবস্থা থাকে। ফেরিক কিভাবে হয়েছে, ফেরাস যেটা আছে, আমরা যখন বিক্রিয়াটা দেখছিলাম যে ফেরাস সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় এবং একটা অ্যানায়ন সে গ্রহণ করে, গ্রহণ করে সে কিসে কনভার্ট হয়ে যায়, সে কিন্তু ফেরিকে কনভার্ট হয়। তো আমরা যদি ফেরিক, যেটা হচ্ছে আমাদের জারিত লৌহ, সেই জারিত লৌহকে যদি আমি একটা ইলেকট্রন দান করি, সে কী হবে, সে বিজারিত লৌহে কনভার্ট হয়ে যাবে, Fe2+ কনভার্ট হয়ে যাবে। আবার ঠিক সিমিলারলি Fe2+ যেটা বিজারিত অবস্থায় রয়েছে, সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কিন্তু সে হচ্ছে কী হবে, আবার জারিত লৌহে কনভার্ট হবে, অর্থাৎ Fe3+ কনভার্ট হবে। আচ্ছা, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমাদের যে সেল ওয়ালটা রয়েছে, সেল ওয়ালটা রয়েছে, সেল ওয়ালের বহিঃস্থ দ্রবণ, এটা হচ্ছে আমাদের বহিঃস্থ দ্রবণ, বাইরের পার্ট, অর্থাৎ মাটির, মাটির মাটির যে রস আছে সেটা, আর এটা কি, এটা আমাদের হচ্ছে কোষের অভ্যন্তর, কোষ রস বা সেল স্যাপ যেটাকে বলা হয় থাকে, কোষের অভ্যন্তর। আর মাঝখানে কি রয়েছে, মাঝখানে রয়েছে আমাদের সেল ওয়াল রয়েছে, সেল ওয়াল আবার কয় স্তর বিশিষ্ট, দুই স্তর বিশিষ্ট, সেখানে আবার বাইরের তল আছে একটা, যেটা হচ্ছে বহিঃস্থ দ্রবণের কাছাকাছি একটা লেয়ার, আর একটা হচ্ছে কি ভেতরের তল, কোষের ভেতরের, কোষের ভেতরের দিকে যে তলটা সেটা হচ্ছে ভেতরের তল।
আচ্ছা, তাহলে আমাদের ডিরেকশনটা একটু মনে রাখতে হবে। আমাদের এখানে বাহক হিসেবে কাকে আমরা ইউজ করতেছি? সাইটোক্রোমকে ইউজ করতেছি, ওকে ফাইন। অ্যান্ড সাইটোক্রোম কাকে সে বহন করে নিয়ে যাচ্ছে? সে হচ্ছে অ্যানায়নকে বহন করে নিয়ে যাবে। অ্যানায়নকে বহিঃস্থ দ্রবণ থেকে অ্যানায়নকে বহন করে সে কিসে নিয়ে যাবে? কোষের অভ্যন্তরে নিয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যে আমাদের যে এই যে আমাদের সেল ওয়ালের যে ভেতরের তলটা রয়েছে সেখানে একটা বিক্রিয়া হয়, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিহাইড্রোজিনেস বিক্রিয়া। এখন ডিহাইড্রোজিনেস বিক্রিয়া কাকে বলা হয়ে থাকে? ডিহাইড্রোজেনেস বিক্রিয়া মানে হচ্ছে হাইড্রেশন অফ হাইড্রোজেন, মানে হচ্ছে ডি মানে হচ্ছে বাদ দেওয়া, হাইড্রোজেন অপসারিত হবে, ভেঙে যাবে। হাইড্রোজেন ভেঙে কি করবে? একটা প্রোটন তৈরি করবে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস তৈরি করবে, এবং একটা কি তৈরি করবে আমাদের? একটা ইলেকট্রন তৈরি করবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন ভেঙে যাবে ডিহাইড্রোজেন বিক্রিয়ার মাধ্যমে। কি হবে? ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন তৈরি করবে। তাহলে এখন এই যে আমাদের ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা আবার কে গ্রহণ করবে? ইলেকট্রনটাই গ্রহণ করবে আসলে আমাদের সাইটোক্রোম। এবং সাইটোক্রোম আসলে একটা চেইন আকারে থাকে। সাইটোক্রোম যেটা বললাম, এ বি সি ডি চার ধরনের হয়ে থাকে অ্যাকর্ডিং টু দ্য হিম। অ্যান্ড আমাদের এই সাইটোক্রোম চেইনটা আমাদের মনে রাখতে হবে, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি হয়, তারপর সাইটোক্রোম এ। এদের এভাবে সিকোয়েন্সিয়ালি কেন তাদেরকে সাজানো হয়েছে? কারণ ইলেকট্রন যেটা এই যে তৈরি হলো ডিহাইড্রোজেনেস বিক্রিয়ার মাধ্যমে, এই ইলেকট্রনটা প্রথমে সাইটোক্রোম বি গ্রহণ করবে, তারপর সেটা সাইটোক্রোম বিটা আবার সাইটোক্রোম সি কে দিয়ে দেবে ইলেকট্রনটা, আবার সাইটোক্রোম সিটা কি করবে? আবার এ কে দিয়ে দেবে ইলেকট্রনটা। তাহলে আমরা কি দেখতে পারতেছি? আমাদের বহিঃস্থ দ্রবণ থেকে আমাদের অ্যানায়নটা বাহিত হয়ে কোথায় চলে যাচ্ছে? কোষাভ্যন্তরে চলে যাচ্ছে। অপরদিকে কোষের অভ্যন্তরে যে আমাদের যে যে ডিহাইড্রোজেন বিক্রিয়া যে ইলেকট্রনটা তৈরি হলো, সেই ইলেকট্রনটা কি হবে? কোষের অভ্যন্তর থেকে সাইটোক্রোমের মাধ্যমে আবার কি হবে? যে বাইরে চলে যাবে। অর্থাৎ এখানে দুইটা জিনিসের বহন হবে, একটা হচ্ছে অ্যানায়ন, যেটা ডিরেকশনটা মনে রাখতে হবে কোষের বহিঃস্থ দ্রবণ থেকে ভেতরের দিকে, আর হচ্ছে আমরা যদি ইলেকট্রনের কথা চিন্তা করি সেটা হচ্ছে কোষের ভেতর থেকে বাইরের দিকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। এটা আমরা একটা পদ্ধতিতে মনে রাখতে পারি, লাইক আমাদের হিউম্যান গ্রোথের সাথে এই সাইটোক্রোম বি এর গ্র্যাজুয়াল কনসেপ্টটা আসলে মিলে। কিভাবে? যেমন প্রথমে থাকবে সাইটোক্রোম বি। বিতে কি? বেবি, আমরা নিউবর্ন বেবি, আমরা যখন প্রথমে জন্মগ্রহণ করি অ্যাজ আ বেবি হিসেবে জন্মগ্রহণ করি, দেন তারপর হচ্ছে আমরা কিসে কনভার্ট হয়ে যাই? আমরা কিছুদিন পরে চাইল্ডে কনভার্ট হয়ে যাই, অর্থাৎ তারপর সাইটোক্রোম বি এর পরে আসবে সাইটোক্রোম সি, অর্থাৎ চাইল্ড হয়। তারপর আমরা চাইল্ড থেকে আস্তে আস্তে গ্রো করতে করতে আমরা কিসে কনভার্ট হয়ে যাই? আমরা কিন্তু হচ্ছে অ্যাডাল্ট হয়ে যাই। তো সেক্ষেত্রে হচ্ছে সাইটোক্রোম এ। অর্থাৎ আমরা অনেকটা হিউম্যান গ্রোথের সাথে আমরা এই সিকোয়েন্সটা জাস্ট মনে রাখতে পারবো, এটা মনে রাখার জন্য, যে প্রথমে থাকবে হচ্ছে সাইটোক্রোম বি, তারপর সাইটোক্রোম সি, তারপর হচ্ছে সাইটোক্রোম এ। আচ্ছা, এবার দেখি ডিহাইড্রোজেনেস প্রক্রিয়ার মাধ্যমে আমার যে ইলেকট্রনটা তৈরি হলো, আমার সাইটোক্রোমের মধ্যে কি আছে? আগের থেকে হিম পার্ট আছে, হিম পার্ট সাধারণত আছে। আর একটা জিনিস মনে রাখি, ইলেকট্রন গ্রহণ করার দায়িত্বকার সবসময় হচ্ছে এফি থ্রি প্লাসের, অর্থাৎ কার হবে? জারিত লৌহের কাজটাই হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। অর্থাৎ সাইটোক্রোম বিতে যে আমার জারিত লৌহটা আগের থেকে ছিল, সেই এফি থ্রি প্লাস অর্থাৎ ফেরিক আয়নটা, এই ফেরিক আয়নটা কি করবে? আমার ইলেকট্রনটা গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করলো, এখন ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে? ইলেকট্রনটাকে, ইলেকট্রন গ্রহণ করছে কি? এফি থ্রি প্লাসই গ্রহণ করছে, বাট আলটিমেটলি তো এই মলিকিউলটা গ্রহণ করছে, অর্থাৎ সাইটোক্রোম। সাইটোক্রোমের একটা পার্ট হচ্ছে এফি থ্রি প্লাস। তারপর সাইটোক্রোম কি করলো? এই যে ইলেকট্রনটা এফি থ্রি প্লাসের মাধ্যমে গ্রহণ করলো, গ্রহণ করে সে কি হবে? সে তো বিজারিত হয়ে যাবে, ডিঅক্সিডাইজড হয়ে যাবে। হওয়ার কারণে সে কিসে কনভার্ট হয়ে যাবে? সে হচ্ছে এফি টু প্লাসে কনভার্ট হয়ে যাবে। এখন এফি টু প্লাসে কনভার্ট হয়ে গেলে সে কি করবে? এই সাইটোক্রোম বিটা এখন ইলেকট্রনটাকে কাকে দিয়ে দিবে? ইলেকট্রনটাকে দিয়ে দিবে হচ্ছে আমাদের এই সাইটোক্রোম সিটাকে দিয়ে দিবে। যখন সাইটোক্রোম সিটা দিয়ে দিবে, সাইটোক্রোম সিতে আবার কি আছে? ইলেকট্রন গ্রহণ করার কাজ কার? সেটা হচ্ছে জারিত লৌহ এফি থ্রি প্লাস। এফি থ্রি প্লাস আবার সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। এখন এজ ইউজুয়াল সে যেহেতু ইলেকট্রন গ্রহণ করে ফেলেছে, তাহলে সে কিসে কনভার্ট হয়ে যাবে? সে আবার হচ্ছে আমাদের কী হয়ে যাবে? বিজারিত লৌহে কনভার্ট হয়ে যাবে, যেহেতু সেই ইলেকট্রন গ্রহণ করছে। এখন কথা হচ্ছে, এই যে এখানে এফি থ্রি প্লাস যে আমাদের জারিত এফি থ্রি প্লাস যে বিজারিত হয়ে গেল, তারপর তাকে যে ইলেকট্রনটা দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে কী হবে? সে তো আবার হচ্ছে আমার কী হচ্ছে? সে কিন্তু আবার আমাদের কী হচ্ছে? এফি থ্রি প্লাসে কনভার্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ সে যেহেতু ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে সে কী হচ্ছে? জারিত হয়ে যাচ্ছে, আবার জারিত হয়ে সে আবার স্টেবিলাইজড হয়ে যাচ্ছে। এবার সে কী করলো? ইলেক্ট্রনটা সাইটোক্রোম বি, এভাবে যেহেতু সে ইলেকট্রনটা প্রথমে এফি থ্রি প্লাস গ্রহণ করে বিজারিত হয়েছিল, আবার ইলেকট্রনটা দিয়ে সে নিজে জারিত হয়ে গেল, তারপরে চলে গেলো ইলেকট্রনটা কার কাছে? সাইটোক্রোম সি এর কাছে চলে গেলো। সাইটোক্রোম সি এর কোন পার্টটা ইলেকট্রনটা গ্রহণ করলো? সে হচ্ছে জারিত লৌহটা, সেটা গ্রহণ করলো। জারিত লৌহ ইলেকট্রনটা গ্রহণ করে
যেহেতু গ্রহণ করছে তাহলে সে কিসে কনভার্ট হয়ে যাবে, সে হচ্ছে Fe2 প্লাসে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ সে কিসে বিজারিত হয়ে যাবে। আবার বিজারিত হওয়ার পরে সাইটোক্রোম সি কি করবে, তার সেই ইলেকট্রনটা কাকে দিয়ে দিবে, ইলেকট্রনটা দিয়ে দিবে হচ্ছে সাইটোক্রোম এ কে। সাইটোক্রোম এ কে যখন দিয়ে দিল তখন কি হচ্ছে, তখন হচ্ছে সাইটোক্রোম এর যে Fe3 প্লাস ছিল, অর্থাৎ জারিত যে লৌহটা ছিল, সেই ইলেকট্রনটা গ্রহণ করলো। সেই ইলেকট্রনটা গ্রহণ করলে সে কিসে কনভার্ট হয়ে গেলো, ইলেকট্রন গ্রহণ করার ফলে সে Fe2 প্লাসে কনভার্ট হয়ে গেল। এবং Fe2 প্লাসে কনভার্ট হয়ে গেলে তখন হচ্ছে কি হবে, সে আবার ইলেকট্রনটাকে ছেড়ে দিবে, ইলেকট্রনটাকে ছেড়ে দিয়ে দিলে সে আবার Fe3 প্লাসে কনভার্ট হয়ে যাবে। এবং এখানেও ঠিকই হয়েছিল, Fe3 প্লাস Fe2 প্লাসে কিন্তু কনভার্ট হয়ে গেছিল। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের জাস্ট এই সাইটোক্রোম যে এটা একটা চেইন, এটা একটা চেইন, যে চেইনের মাধ্যমে কি হচ্ছে ইলেকট্রনটা ডিহাইড্রেশন প্রক্রিয়া উৎপন্ন যে ইলেকট্রনটা সেটা জাস্ট হচ্ছে বহন করে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে সে কোথায় যাচ্ছে, অ্যাট লাস্ট সে সবসময় কী হলো, ইলেকট্রনটা আমার এই বহিঃস্থ দ্রবণের মানে বাইরে ভেতরের বাইরের তলে সে ইলেকট্রনটা আসলো। ঠিক আছে, তাহলে ছিল কি আমাদের ভেতরের তলে ডিহাইড্রেশন প্রক্রিয়া উৎপন্ন হয়েছিল ইলেকট্রনটা, সাইটোক্রোম চেইনের মাধ্যমে কোথায় চলে আসলো, বাইরের তলে চলে আসলো। এখন কোষের বাইরে, বাইরের দ্রবণে আমরা বিভিন্ন রকমের পানি থাকে, পানি পানি থেকে তৈরি হয় অক্সিজেন, এই অক্সিজেনটা ইলেকট্রনের সাথে মিলিত হয়। এছাড়া আমাদের ডিহাইড্রেশন প্রক্রিয়া যেটা হয়েছিল, ডিহাইড্রেশন প্রক্রিয়া তো আমাদের হাইড্রোজেন উৎপন্ন হয়েছিল, তাহলে এই অক্সিজেন বাইরের দ্রবণের অক্সিজেন আমাদের সাইটোক্রোম চেইনের মাধ্যমে যে ইলেকট্রনটা আসলো সেইটা, এবং হচ্ছে আমাদের ডিহাইড্রেশন প্রক্রিয়া উৎপন্ন যে হাইড্রোজেন, এই তিনটা মিলে আমার কী তৈরি করবে, পানি তৈরি করবে। তাহলে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে আমাদের কোষ সেল ওয়ালের ক্ষেত্রে ভেতরের তলে কী তৈরি হয়, ভেতরের তলে তৈরি হয় হচ্ছে আমাদের ডিহাইড্রেশন প্রক্রিয়া তৈরি হচ্ছে, এখানে একটা বিক্রিয়া ঘটে সেটা হচ্ছে ডিহাইড্রেশন বিক্রিয়া, যেটার মাধ্যমে আমার ইলেকট্রন এবং হাইড্রোজেন তৈরি হয়। আর বাইরের তলে কী হয়, বাইরের তলে তৈরি হচ্ছে আমাদের পানি। আচ্ছা, এই যে প্রতিক্ষেত্রে আমার হচ্ছে এই যে এখানে যে জারণ বিজারণ বিক্রিয়া হলো, জারণ বিজারণ বিক্রিয়া হলো, সেখানে কী হচ্ছিল, এখানে আমাদের আয়ন তৈরি হচ্ছিল, বিভিন্ন আয়ন তৈরি হচ্ছিল, লাইক ফেরিক ফেরাস এভাবে তৈরি হচ্ছিল। যখন আয়ন তৈরি হয় তখন হচ্ছে এই আয়ন অ্যানায়নগুলা সেই আয়ন অনুযায়ী ভেতরে প্রবেশ করে। তাহলে আমরা অ্যানায়নগুলো কীভাবে মনে রাখবো, যে এখানে লোহের উপর যত কয়টা আমাদের চার্জ থাকবে সেটার উপর ডিপেন্ড করে ততগুলো আমার অ্যানায়ন গ্রহণ করবে। যেহেতু এখানে Fe2 প্লাস তাহলে এখানে দুইটা আমার অ্যানায়ন গ্রহণ করবে এই পর্যায়ে। যেহেতু এখানে Fe3 প্লাস তাহলে এখানে আমাদের তিনটা অ্যানায়ন গ্রহণ করবে। যেহেতু এখানে Fe3 প্লাস তাহলে এখানে তিনটা অ্যানায়ন আসবে, এবং যেহেতু এখানে Fe2 প্লাস তাহলে এখানে দুইটা অ্যানায়ন আসবে। যেহেতু এখানে Fe2 প্লাস তাহলে এখানে দুইটা অ্যানায়ন আসবে, অ্যান্ড যেহেতু এখানে Fe3 প্লাস তাহলে এখানে তিনটা অ্যানায়ন আসবে। এভাবে করে শেষমেশ কী হবে, একটা অ্যানায়ন এখানে হচ্ছে বাইরের দ্রবণ থেকে, বাইরের তলটা থেকে সে কোথায় আসলো, ভেতরের তলে আসলো। এবং ভেতরের তলে আসার পরে তারপর সে কী হলো, কোষের অভ্যন্তরে প্রবেশ করলো, কোষের অভ্যন্তরে কিন্তু প্রবেশ করে ফেললো। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে আরেকটা জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমার কী হচ্ছে অ্যানায়নগুলা আমাদের কোষের অভ্যন্তরে তাহলে এভাবে সাইটোক্রোম চেইনের মাধ্যমে সে প্রবেশ করে ফেললো। যেহেতু কোষের সাইটোক্রোম চেইনের মাধ্যমে কোষের অভ্যন্তরে প্রবেশ করলো, তাহলে এখন কি কোষের ভেতরে আমাদের কী আছে, কোষের ভেতরে আমাদের অ্যানায়নের সংখ্যা আমাদের বেড়ে গেল, বেড়ে যাওয়ার ফলে বাইরের দ্রবণে কম ছিল, বাইরের দ্রবণে বেশি ছিল, এখন বেশি হওয়ার পরে এখানে বেড়ে গেল, ফলে এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, ঘনত্বের একটা আনতি তৈরি হয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। একটা হচ্ছে ইলেকট্রন বহনের কারণে ইলেকট্রো কথাটা আসছে, আর কেমিক্যাল কি অ্যানায়নের বহন, সেই জন্য ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। যেহেতু এখানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট হয়েছে যেহেতু এখানে অ্যানায়নটা তৈরি হয়েছে, তাহলে অ্যানায়নটাকে নিউট্রাল করার জন্য আমার আপনা আপনি কী হবে, একটা ক্যাটায়ন সেও কী করবে, ভেতরে প্রবেশ করে ফেলবে। পরবর্তীতে এই ক্যাটায়ন এবং অ্যানায়ন তারা কী করলো, ভেতরে প্রবেশ করে ফেললো। সো এটাই আসলে হচ্ছে আমাদের লুন্ডেগার্থ থিওরি। অ্যান্ড লুন্ডেগার্থ থিওরির মাধ্যমে যেটা বললাম যে বাহক হিসেবে কে থাকে, আমাদের সাইটোক্রোমটা আসলে বাহক হিসেবে থাকে। ওকে, সাইটোক্রোমের কাজটা কি, এটা একটা সাইটোক্রোম সাইকেল, ইটস লুক লাইক এ সাইটোক্রোম সাইকেল। এবং সাইটোক্রোম চেইনের মাধ্যমে আমাদের কী হচ্ছে, এই অ্যানায়নগুলা আমাদের বহিঃস্থ দ্রবণ থেকে কোষের ভেতরে কিন্তু সে প্রবেশ করে ফেলছে। ঠিক এটা হচ্ছে যেরকম, এবং এখানে কী লাগছে, এই যে প্রতিবার ক্ষেত্রে আমাদের বিভিন্ন বিক্রিয়া ঘটছে, জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে, এবং ডিহাইড্রেশনের বিক্রিয়াটা ঘটলো, সেটার জন্য আমাদের কী লাগলে, এনার্জি লাগে। এনার্জি কোত্থেকে আসে, আমাদের এটিপি থেকে আসে। এটিপিটা ভেঙে যায়, এটিপি এস এনজাইমের মাধ্যমে অজৈব ফসফেট তৈরি করে এবং কিছু এনার্জি তৈরি করে। এই এনার্জিটাই, মেটাবলিক এনার্জিটাকে কাজে লাগিয়ে ডিহাইড্রেশনের বিক্রিয়াটা ঘটবে। ডিহাইড্রেশন বিক্রিয়াটা ঘটার মাধ্যমে ইলেকট্রন এবং হাইড্রোজেন তৈরি হবে। এছাড়া আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে জারণ বিজারণ বিক্রিয়া হবে, এবং জারণ বিজারণ বিক্রিয়া ঘটার সময় এখানে কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না, ওর কাজটাই হচ্ছে জাস্ট শুধু বহন করে নিয়ে যাওয়া, ইলেকট্রন বহন করে নিয়ে যাওয়া হচ্ছে কোষ অভ্যন্তর থেকে বহিঃস্থ দ্রবণে, আর বহিঃস্থ দ্রবণ থেকে অ্যানায়নটা ভেতরে চলে যায়। এটাই হচ্ছে আমাদের লুন্ডেগার্থ থিওরি।